বল পিচের পর এবার টস নিয়েও কারচুপির অভিযোগ উঠেছে ভারতের বিপক্ষে। মূলত ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচের পর টসের কারচুপি নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সিকান্দার। যদিও ওই বিষয়ে নিয়ে আইসিসি এখনও মুখ খোলেননি। আর কত ছাড় দিবে ভারতকে, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ভারতকে আলাদা বল দেওয়া হচ্ছে, ভারতের সুবিধার্থে পিচ পাল্টানো হচ্ছে, সেসব বিষয় নিয়ে হয়েছের পর নতুন এক তত্ত্ব নিয়ে হাজির হলো পাকিস্তানের ক্রিকেট মহল। ঘুরিয়ে প্রাক্তন ক্রিকেটার ইঙ্গিত করলেন যে টসের ক্ষেত্রে কারচুপি করছে ভারত, টসের ক্ষেত্রেও নাকি ভারতীয় দল জালিয়াতি করছে। ঘুরিয়ে এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকান্দার। তার দাবি, যখনই টচ করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তখন অনেকটা দূরে কয়েনটা ছুড়ে দিচ্ছেন, ফলে ম্যাচ রেফারি যেটা বলছেন সেটা বিশ্বাস করতে হচ্ছে। অন্য দলের অধিনায়করা নিজেরা দেখতে পারছেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে, বুঝতে পারছেন না যে টসে কে জিতেছেন। তবে শুধু তিনি নন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে বুধবার প্রথম সেমিফাইনালে নাকি ভারত নিউজিল্যান্ডের ম্যাচের টসের সময় নাকি কয়েন না দেখে ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইকফট বলে দেন যে টসে জিতেছে ভারত। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি, সে জাতীয় বিতর্কের সূত্রপাত হয় প্রথম সেমিফাইনালের মধ্যেই। বুধবার সেমিফাইনালে কয়েন স্লিপ করেন রোহিত, টসে জিতে ভারত। প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন রোহিত, যে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ম্যাচের প্রথম 50 ওভারে পেস বোলারদের জন্য পিচে বিশেষ কিছু ছিল না। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসারদের মুখে হাসি ফোটায়নি ওয়াংকেরের পিচ। কিন্তু ফ্লাড লাইটের আলো দ্বিতীয় ইনিংসের শুরুর 10 ওভার পিচ থেকে সুবিধা আদায় করে নেন পেসাররা, বলে সিম এবং সুইম হচ্ছিল। তারপর অবশ্য পিচটা পুরো ব্যাটারদের জন্য হয়ে যায়। সেই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশ দাবি করে যে সেমিফাইনালে অ্যাডভান্টেজ পেতে টসে কারচুপি করেছে ভারত, কারণ টস একটা বড় ফ্যাক্টর ছিল। বিষয়টি সরাসরি না বললেও কিছুটা হেসে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সিকান্দার বলেন, রোহিত শর্মা যখন টস করেন তখন কয়েন অনেকটা দূরে ফেলেন, অপর ক্যাপ্টেন তখন গিয়ে দেখেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে। সিকান্দারের সেই বক্তব্যের মধ্যে এবারের বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচের ফুটেজ দেখানো হয়। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের মতো ম্যাচের টসেরও ফুটেজ দেখানো হয়। তাতে বোঝার চেষ্টা করা হয় যে রোহিতই একমাত্র দূরে কয়েন ফেলছেন, মোটামুটি কাছেই কয়েন ফেলছেন বাকি অধিনায়করা, যে তালিকায় আছেন বাবর, আজম, কেন, উইলিয়ামসনরা। শুধু তিনি নন, নেটিজেনদের একাংশ সে দাবি তুলেছেন। শ্রীলঙ্কার এক নেটিজেন বলেছেন, টসের ভিডিওটা বারবার দেখুন, কয়েন দেখার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বলে দেন যে ভারত টসে জিতেছে। যদিও ভারতীয় নেটিজেনরা পাল্টা দিচ্ছেন, তেমনই এক নেটিজেনের কথায় ব্যাস শুরু হয়ে গেল কান্না। অপর একজন বলেন, কাঁদছেন তো ভালো করেই কাঁদুন। কিন্তু ভারতের খেলা এখনো পর্যন্ত 10 ম্যাচের টসের দিকে তাকালে দেখা যায় যে সেখানে রোহিতের জয়ের সংখ্যা 50%। বিশ্বকাপ জিততে আর কি কি করবে ভারত, কেনই বা আইসিসি ভারতের সব চাওয়া পূরণ করছেন? যদি তাই হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে, আইসিসি কি চায় ভারতকে চ্যাম্পিয়ন করতে? এই বিষয়ে আপনার মতামত কি তা আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।